হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল সাপোর্ট। আজকে টপিক হচ্ছে যে আমরা কী করে প্রফেশনালভাবে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করব। তো সেটি তৈরি করার জন্য প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। সেটি একদম ফ্রি অ্যাপস, সেটিকে ইনস্টল করে সেটিকে ওপেন করে নেবেন। তো সেটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, নিউ টেক্সট বলে অপশন থাকবে, সেটিকে ক্লিক করে ডিলিট করে দেবেন। সেই অপশনটিকে ডিলিট করার পর এটিকে ইমেজ সাইজে যাবেন, ইমেজ সাইজে গিয়ে ইউটিউব থাম্বনেল ইমেজটি নিয়ে নেবেন। প্রথমে ইমেজ সাইজে যাবেন, ইমেজ সাইজে গিয়ে দেখুন আমি রেড কালারের সব সিম্বল করে দিচ্ছি, সেটিকে চেক করে আপনারা করতে পারেন। তারপরে ইউটিউব থাম্বনেল নিয়ে নেবেন, ওকে করে দেবেন। একটি ইউটিউব থাম্বনেলের মতো শেপে চলে আসলো আমাদের এই ইমেজটি। সেটিভাবে প্লাস এখানে ক্লিক করে স্পেস নিতে হবে প্রথমে। এইভাবে আপনারা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারেন। এবার আপনাদেরকে আমি রেড কালারে বর্ডার দিয়ে দিয়ে দেখাচ্ছি। আমি আর ভয়েস অ্যাড করা হবে না, প্রবলেম হবে অ্যাড করলে। তো আপনারা রেড কালারের সিম্বল দিয়ে দিয়ে দেখাচ্ছি। এবার আপনারা নিজে থেকে দেখে ভালো করে বাড়িতে ট্রাই করতে পারেন যে এটা কী করে আমি তৈরি করেছি। এইভাবে আপনারা বা প্রথমে আপনারা শুরু করুন, তাহলে এটাকে আমরা বুঝতে পারবেন যে এটি করতে কতটা প্রবলেম। এটি খুবই সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন। তো প্রথমে সেটিকে ট্রাই করুন, ট্রাই না করলে সেটি বুঝতে পারবেন না যে আপনি পারবেন কি পারবেন না। তো সেটিকে প্রথমে ট্রাই করুন, ট্রাই করলে আপনারা ঠিক বুঝতে পারবেন।